সব সত্য জানার পর যখন এ কর্মের জন্য কষ্ট পাবে, আফসোস করবে, তখনই একে মেরে আসল মজা পাওয়া যাবে, বুঝলে? সাইমন সাবরিনার দিকে তাকিয়ে হাসি মুখে বললেন, সব সময়ের মতোই তোমার বুদ্ধির ও পরিকল্পনার কোনো তুলনা নেই বউ। অতপর সাবরিনার কথা অনুযায়ী সাইমন ছাদের থাকা হাজার লিঙ্কের পানির ট্যাঙ্কের পাশে সেট করা পানির নল থেকে এক বালতি পানি নিয়ে রিজবির সামনে এসে দাঁড়াতেই সাবরিনা বললেন, পানি দিও না, পানির বদলে পেট্রোল বা কেরোসিন দাও। পানি দিলে শরীর ভিজে যাবে, তখন ওর শরীরে সহজে আগুন ধরতে চাইবে না। সাইমন পানির বালতিটা সাইডে রেখে আগে থেকে নিয়ে আসা কেরোসিন ও পেট্রোলের 5 লিটার ট্যাঙ্কি দুটো থেকে অর্ধেক করে করে অন্য একটা বালতিতে ঢেলে নেয়। অতপর আবারও রিজবির সামনে দাঁড়িয়ে ওনার মুখের উপর সম্পূর্ণ বালতিতে থাকা সব কেরোসিন ও পেট্রোলগুলো ছুঁড়ে মারে। সেগুলোর প্রভাবে রিজবির গালে ও বুকে হালকাভাবে গেঁথে যাওয়া কাচের টুকরোগুলো ওর শরীরের ভেতর আরও গভীরভাবে গেঁথে গেঁথে যায়। পর মুহূর্তে রিজবির সেন্স ফিরতেই তিনি আহ আহ বলে যন্ত্রণায় কুঁকিয়ে ওঠেন। মাথায় গভীরভাবে আঘাত পায়, খুব শক্তি প্রয়োগ করে দুচোখ মেলে তাকাতে পারছে না রিজবি। মাথা পুরোপুরিভাবে ঝিম ধরে আছে তার। রিজবি হালকাভাবে চোখ মেলে ওদের দুজনের দিকে তাকিয়ে আছে। সাইমন সাবরিনার কথা অনুযায়ী রিজবিকে সম্পূর্ণ সত্য ও তাদের করা বোকামি সম্পর্কে অবগত করে। রিজবি শুধু মুখ দিয়ে আহ আহ শব্দ উচ্চারণ করছে। বাঁধন থেকে নিজেকে মুক্ত করার মতো শক্তি ওনার শরীরে অবশিষ্ট নেই। পরক্ষণেই সাইমন নিজের পকেট থেকে দেয়াশলায় কাঠির বক্সটা বের করে সেখান থেকে একটা কাঠি নিয়ে বক্সের সাথে ঘষা দিয়ে আগুন জ্বালিয়ে তার রিজবির দিকে ছুঁড়ে মেরে দ্রুততার সাথে ওনারা দুজনেই পেছনের দিকে পিছিয়ে আসে। একটাই কাঠি যেন যথেষ্ট হলো রিজবির সর্বশরীরে আগুন দ্বারা গ্রাস করানোর জন্য। রিজবি খুব বেশি সময় ছটফট করতে পারে না। মুহূর্তের মধ্যেই ওর প্রাণ পাখি ওর শরীর ত্যাগ করে অজানায় উড়ে যায়। আগুনের প্রভাবে রিজবিকে যে দড়িগুলো দিয়ে বেঁধে ছিল সাইমন তাও পুরোপুরিভাবে ছিঁড়ে যায়। রিজবির শরীর ধপ করে ছাদের মেঝেতে পড়ে যায়। দাউ দাউ করে আগুন জ্বলছে, পটপট করে শব্দ হচ্ছে, স্যাঁচড়া পোড়া কিসে বিশ্রী গন্ধ! সাবরিনা নিজের শাড়ির আঁচল দিয়ে আলতোভাবে নাক মুখ ঢেকে ফেলে। সাইমনও ওর পকেট থেকে রুমাল বের করে নিজের নাক মুখ ঢেকে বলল, নিচে চলো এখন, বড় ভাই আর মাকে নিজেদের কাবুতে আনতে হবে। তারপর এখান থেকে বেরিয়ে নারায়ণগঞ্জের সেই ফ্যাক্টরিতে যেতে হবে যেখানে কুশল আমাদের ছেলেকে পুড়িয়ে মেরে ফেলেছিল। ওদের সবার চ্যাপ্টার ওই জায়গাতেই ক্লোজ করবো আমরা। আমার কিছু বিশ্বস্ত গার্ডসদের ডেকে নিয়েছি আমি সেখানে। এখন ওই পুরো বিষয়টাকে হ্যান্ডেল করতে সুবিধা হবে। চলো। অতপর ওনারা দুজনেই ছাদ থেকে নেমে নিচে আসে। নিচে এসে রাহানুলের রুমের দরজার সামনে দাঁড়ায়। পাশেই এখনো সাগরিকা সেন্সলেস হয়ে পড়ে আছে। সাবরিনা সাগরিকার দিকে তাকিয়ে বললেন, এই সামান্য আঘাতেই কি বুড়ি টপকে গেল নাকি গো? সাইমন বললেন, যাও চেক করে দেখো নিঃশ্বাস পড়ছে কিনা। আমি বড় ভাইয়ার রুমের এই তালাটা ভাঙার ব্যবস্থা করছি। সাবরিনা সাগরিকার মাথার পাশে বসে তার নাকের উপর হাত রেখে নিঃশ্বাস খুবই ধীরগতিতে পড়ছে। সাবরিনা বললেন, টপকে যায়নি দেখছি এখনো, তবে খুব বেশি সময় না বাকি নেই আপনার টপকানোর শ্রদ্ধেয় শাশুড়িমা। কিয়ৎক্ষণ পর সাইমন দরজার যে অংশে তালা ঝোলানো আছে সেই লোহার অংশটুকু গলানোর জন্য একটা গ্যাস জাতীয় কিছু নিয়ে আসে, যার তাপেই লোহাটি গলে যেতে সক্ষম হবে। সাইমন লোহাটির উপর গ্যাসের তাপ প্রয়োগ করতে শুরু করে। বেশ কিছু সময়ের চেষ্টার পর তিনি লোহার
লোহাটি গলিয়ে ফেলতে সক্ষম হয়। সঙ্গে সঙ্গে তালাটি লক অবস্থাতেই খুলে মেঝের উপর পড়ে যায়। অতঃপর সাবরিনা দরজার পাশে ছোট কাভার্ডের উপর থেকে কাচের ছোট সাইজের ফুলদানিটা উঠিয়ে সাইমনকে দেয়। সাইমন ফুলদানি হাতে নিয়ে দরজায় হাত দিয়ে হালকা চাপ প্রয়োগ করতেই দরজা খুলে যায়। সাইমন আর সাবরিনা রুমের ভিতর প্রবেশ করে। করতেই দেখে রায়হানুল নামাজ পড়তেছেন। সাইমন বাঁকা হেসে বললেন, নামাজে দাঁড়িয়ে তো আমাদের কাজ সহজ করে দিয়েছেন বড় ভাইজান। এত সহজে আপনাকে আজ আবারও কাবু করে ফেলতে পারবো ভাবিনি। কথা বলে সময় নষ্ট না করে তাড়াতাড়ি এনাকে সেন্সলেস করার ব্যবস্থা করো। এনাদের দুজনকে নিয়ে এখান থেকে জলদি বেরিয়ে যেতে হবে আমাদের। সাইমন মাথা নাড়িয়ে আচ্ছা সূচক জবাব দিয়ে রাহানুলের পেছনে গিয়ে দাঁড়ায়। রাহানুল যখন সেজদা দেওয়ার জন্য নিচু হতে নিলেন, সেই সময় সাইমন তার হাতে থাকা ফুলদানিটা দিয়ে কিছুটা জোরে রাহানুলের ঘাড়ের উপর বাড়িয়ে দেন। রাহানুল সঙ্গে সঙ্গে মুখ দিয়ে আল্লাহ শব্দ উচ্চারণ করে মেঝের উপর লুটিয়ে পড়ে দুচোখ বুজে ফেলেন। অতঃপর সাইমন আর সাবরিনা দুজন মিলে রাহানুল ও সাগরিকাকে টেনে হিঁচড়ে বাড়ির বাহিরে দাঁড় করানো নিজেদের গাড়ির কাছে আনেন। পরক্ষণে গাড়ির পেছনের দরজা খুলে সিটের ওপরে সাগরিকা শুয়ে দেন আর গাড়ির ডিকিতে রাহানুলকে শুয়ে দেন। অতঃপর সাইমন ড্রাইভিং সিটে বসেন আর সাবরিনা তার পাশের সিটেই। সাইমন গাড়ি স্টার্ট করে চৌধুরী মেনশনের মেন গেট দিয়ে বেরিয়ে যায়। ওনারা বেরিয়ে যাওয়ার মিনিট দশ পরেই কুশল ও গাড়ি নিয়ে মেন গেট পেরিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করেন। পরক্ষণে গাড়ি থামাতেই ওরা সকলে দ্রুততার সাথে গাড়ি থেকে নেমে সেই সময় পোড়া গন্ধ নাকে এসে বাঁচতেই ওদের সকলের বুকের ভেতরটা যেন ধক করে ওঠে। সন্ধ্যা মাথা তুলে ছাদের দিকে লক্ষ্য করতেই ধোঁয়া উঠতে দেখতে পেয়ে কিছুটা ভীত হয়ে বলল, ওই তো ধোঁয়া উঠছে, ছাদে কিছু উঠছে মনে হয়, তাই পোড়া গন্ধ পাওয়া যাচ্ছে। সন্ধ্যার এরূপ কথা শুনে সকলেই ছাদের দিকে লক্ষ্য করে আর ওরাও সেই ধোঁয়া উঠতে দেখতে পায়। পরক্ষণে ওরা সকলেই দৌড়ের সাথে বাড়ির ভেতরে প্রবেশ করে। ড্রয়িং প্লেসে এসে দাঁড়াতেই রাহানুলের রুমের দরজা খোলা ও দরজা থেকে কিছুটা দূরে মেঝের উপর রক্ত লেগে থাকতে দেখতে পায় ওরা সকলেই। তরুণীমা সামনে তাকাতেই কামিনী রুমের দরজার সামনেও অনেকটুকু জায়গা জুড়ে রক্ত আর ভাঙা কাচের টুকরো পড়ে থাকতে দেখতে পায়। কুশল দ্রুত পায়ে রাহানুলের রুমের ভেতরে প্রবেশ করতে দেখে পুরো রুম ফাঁকা। কুশল এক হাত দিয়ে নিজের সম্পূর্ণ মুখ মুছে নিয়ে ধপ করে বিছানার উপর বসে পড়ে। সেই সময় তরুণীমাও রাহানুলের রুমের ভেতর প্রবেশ করে রুমের চারপাশ চোখ বুলিয়ে নিয়ে কুশলের পাশে গিয়ে বসে বলল, কুশল আপনি ঠিক আছেন? আমরা দেরি করে ফেলেছি তরুণীমা, ওরা বাবা আর দাদিমাকে নিয়ে চলে গিয়েছে। আপনি ভেঙে পড়বেন না কুশল, আমাদের সবার শক্তি আপনি, আল্লাহর উপর ভরসা রাখুন, শত্রুরা এবার আর জিততে পারবে না, শত্রুদের পতন এবার নিশ্চয়ই হবে। নীলাদ্র বললেন, আমি ছাদ থেকে আসতেছি। এই বলে নীলাদ্র রাহানুলের রুম থেকে বের হয়। সন্ধ্যা রাহানুলের দরজার পাশে দাঁড়িয়েছিল। নীলাদ্র কামিনীর রুমের দিকে এগোয়। কামিনীর রুমের দরজার সামনে জমাট বেঁধে থাকা রক্তগুলো দেখতে পেয়ে রুমের ভেতর প্রবেশ করতেই কামিনীর চেয়ারের সাথে বাঁধা অবস্থায় চামড়া ও গোস্ত গলে পড়ে যাওয়া বীভৎস অবস্থা দেখে নীলাদ্র চোখ মুখ কুচকে ফেলে। পরমুহূর্তে রুম থেকে বেরিয়ে ছাদের উদ্দেশ্যে হাঁটা ধরে। কিয়ৎক্ষণ পর ছাদে প্রবেশ করতে নীলাদ্র ছাদের একপাশের কার্নিশে কারোর পুড়তে থাকা লাশ দেখতে পায়। কামিনীর এরূপ পরিণতি দেখে নীলাদ্র আন্দাজ করে এই লাশ হয়তো রিজবির, আর এই কাজগুলো সাইমন আর সাবরিনা ছাড়া তৃতীয় কারোর হতে পারে না। অতঃপর নীলাদ্র ছাদ থেকে নেমে নিচে আসে। কুশল তরুণীমা আর সন্ধ্যার ড্রয়িং রুমের সোফায় বসে আছে। নীলাদ্র ওদের সামনে এসে কামিনী আর আন্দাজ করা রিজবির লাশের কথা ওদের জানাই। নীলাদ্র চিহ্নিত স্বরে বলল, বাবা আর দাদিমা এই অমানুষগুলোর কবজায় বন্দি, তাদের জীবন ঝুঁকির মাঝে, এখন আমাদের করণীয় কি কুশল? কুশল দুহাতে নিজের মাথার দুপাশ চেপে ধরে দৃষ্টি মেঝের উপর স্থির করে রেখেছে। নীলাদ্রের কথার কোনো প্রত্যুত্তর সে করছে না। সন্ধ্যা নীরবে নিজের দুচোখ দিয়ে নোনা জল বিসর্জন করছে। কি হবে, পরিস্থিতি কোথায় থেকে কেমন মোড় নিবে তা ভেবেই কুশল
কুল কিনারা পাচ্ছে না সে। নীলাদ্র এক হাতে সন্ধ্যাকে নিজের বুকের সাথে জড়িয়ে নিয়ে ওকে শান্ত করার চেষ্টা করে। বেশ কিছু সময় পর টি টেবিলে রাখা কুশলের ফোনটা বেজে ওঠে। সকলেই ফোনের দিকে লক্ষ্য করে। স্ক্রিনে জল জল করে ভাসছে সায়মনের নাম ও নাম্বার। কুশল শান্ত স্বরে বলল, এই কলের অপেক্ষাতেই ছিলাম এত সময়। কুশল ফোনটা হাতে নিয়ে কল রিসিভ করে লাউড স্পিকার অন করে। ফোনের উপাশ থেকে সায়মনের বিদঘুটে হাসির উচ্চ শব্দ ভেসে আসছে। কুশল সহ বাকিরা শান্ত নিশ্চুপ। সায়মন ওর হাসি থামিয়ে বললেন, রৌনক আজমাইন কুশল চৌধুরীর এত সুন্দর গোছালো ও নিখুঁত খেলা এভাবে ভেসতে গেল, ইস কি আফসোস, কি আফসোস। নীলাদ্র কিছু বলতে নিলে কুশল হাত উঠিয়ে থামিয়ে দেয়। সাইমন আবারও বলল, আগামীকাল সকালে প্রথম আলো থেকে শুরু করে নামি দামি খবরের কাগজের প্রথম পাতায় বড় বড় অক্ষরে লেখা থাকবে, চৌধুরী পরিবারের দুজন সিনিয়র সদস্য মিস্টার রায়হানুল চৌধুরী ও তার মা মিসেস সাগরিকা চৌধুরী সহ মিস্টার রৌনক আজমাইন কুশল চৌধুরী, তার স্ত্রী মিসেস তরুণিমা চৌধুরী, ননদ মিসেস সন্ধ্যা তালুকদার, নন্দাই মিস্টার সৈধার্য তালুকদারের নৃশংস মৃত্যু ঘটেছে, মিস্টার সাইমন চৌধুরী ও মিসেস সাবরিনা চৌধুরী তাদের সকলের আকস্মিক মৃত্যুর কারণে গভীরভাবে শোকাহত। তাদের সকলের এই আকস্মিক মৃত্যুর আসল কারণ কি তা জানা যায়নি। এই বলে সায়মন আবারও বিদঘুটে স্বরে হাসতে শুরু করলেন। কুশলের রাগে কপালের রগগুলো হালকা ফুলে উঠেছে। বাম হাত বেশ শক্তভাবে মুষ্টিবদ্ধ করে রেখেছে সে। নীলাদ্র অনেক কষ্টে নিজেকে সামলে রেখেছে। কুশল নিজের রাগকে নিয়ন্ত্রণ করে শান্ত স্বরে বলল, খবর কাগজের হেডলাইন হতে কোথায় আসতে হবে সেটা তো বলুন মিস্টার সাইমন চৌধুরী। কুশলের শান্ত স্বরে এরূপ কথা শুনে সাইমনের হাসি মুখের মধ্যেই হাওয়ায় মিলিয়ে যায়। কুশলের কণ্ঠ এখনও বরাবরের মতো শান্ত দেখে সাইমনের মনে চিন্তা ও ভয় কাজ করতে শুরু করে। সাইমন নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে বলল, চালাকি করার চেষ্টা করো না কুশল, তোমার বাবা আর দাদিমা যে আমার জিম্মায় সেটা তো বুঝতে পেরেছই। তোমার একটা হুঁশিয়ারি কিন্তু তাদের মৃত্যুর ঘণ্টি বাজিয়ে দেবে। কুশল আবারও শান্ত কণ্ঠে বলল, ঠিকানাটা বলুন। সাইমন আর কথা না বাড়িয়ে বলে দেয় তারা নারায়ণগঞ্জের ফ্যাক্টরিতে আছে। কুশল তা শোনামাত্র নিজ থেকে কল কেটে দেয়। কুশলের এরূপ কাজে সাইমনের চেহারায় হয়রানির ছাপ জলজল করে ফুটে ওঠে। নারায়ণগঞ্জের ফ্যাক্টরির যেই রুম থেকে কনকের ঝলসে যাওয়া বিভৎস লাশ উদ্ধার করেছিল সাইমন, সেই রুমের মাঝ বরাবর মেঝের উপর পাশাপাশি দুটো খুঁটির সাথে রায়হানুল আর সাগরিকাকে বেঁধে রাখার ব্যবস্থা করেছে সাইমন। দুজনের গলায় দুটো দড়িও বাঁধা আছে। ফাঁসির আসামিদের মতো ওদের সামনাসামনি কিছুটা দূরে চেয়ারের সাথে পিঠ ঠেকিয়ে পায়ের উপর পা তুলে বসে আছে সাবরিনা। সেই সময় সাইমন রাগ নিয়ে সাবরিনার পাশে চেয়ার টেনে ধপ করে বসে পড়েন। সাবরিনা এক ধানে রায়হানুল আর সাগরিকাকে পর্যবেক্ষণ করছিলেন। আকস্মিক সাইমনের এমন কাজে তিনি কিছুটা ভড়কে যান। সাবরিনা সাইমনের দিকে প্রশ্নসূচক দৃষ্টি নিয়ে তাকিয়ে বললেন, কি গো, কি হলো আবার তোমার, এত হাইপার হয়ে গেলে কেন মুহূর্তের ভেতরেই? সাইমন রাগে ফোসফোস করতে করতে বললেন, কুশলের মতিগতি আমার কাছে মোটেও সুবিধার ঠেকছে না। ওর জন্মদাতা পিতা দাদিমা আমাদের জিম্মায়, এটা জানার পরেও ও শান্ত থাকতে পারে কি কে এই বিষয়টা আমাকে হয়রান করে তুলছে? সাবরিনা হাসতে হাসতে বললেন, এই সামান্য কারণে এত হাইপার হয়ে উঠলে তুমি? আজব ব্যাপার, কুশল যে সবসময় শান্ত থেকে শান্ত মস্তিষ্ক নিয়ে চিন্তাভাবনা করে, প্রতিটি পদক্ষেপ গ্রহণ করে, এটা আমরা বহু বছর আগে থেকেই দেখে আসছি। কিন্তু এবার ও চিন্তাভাবনা কোনো কাজে দেবে না, আগে ওদের সবাইকে এখানে আসতে তো দাও, তারপর ওর চোখের সামনে ওর স্ত্রীকে করুণভাবে মারব, যেভাবে 20 বছর আগে ওর বাবার সামনে ওর মাকে মেরেছিলাম ঠিক সেইভাবে। পুনরাবৃত্তি বলতে তো একটা বিষয় আছে, নিজের স্ত্রীকে নিজের চোখের সামনে মারা যেতে দেখার পর যখন একে একে নিজের বোন, বোন জামাই, বাবা, দাদিকেও মরতে দেখবে,
তখন ওর সব দম আপনা আপনি ফুস হয়ে যাবে। তখন আমাদের প্রতিশোধ নেওয়ার বিষয়টা আরও মজাদার হয়ে উঠবে। সব শেষে কুশলকে মেরে ফেলে পুরো চ্যাপ্টারই ক্লোজ করে ফেলবো। সাবরিনার এরূপ কথায় সাইমনের রাগ অনেকটা পড়ে যায়। চৌধুরী মেনশনে ড্রয়িং রুমের সোফায় বসে কুশল ওর দৃষ্টি মেঝের উপর স্থির করে হাতে থাকা ফোনটা হাতে দিয়ে ঘোরাতে থাকে। কান্না করে বর্তমানে সন্ধ্যার অবস্থা নাজেহাল। নীলাদ্রের পাশাপাশি তরুণীমাও সন্ধ্যাকে শান্ত করার চেষ্টা করছে। কিয়ৎক্ষণ পর কুশল ওর ফোন থেকে কাউকে একটা লম্বা মেসেজ সেন্ড করে। মেসেজটি সঙ্গে সঙ্গেই ডেলিভারি হয়ে যায়। পরক্ষণেই ওপাশ থেকে আসা রিপ্লাইটা দেখামাত্র কুশলের ঠোঁটে হালকা হাসি রেখা স্পষ্ট হয়। কুশল ওদের উদ্দেশ্য করে বলল, এবার আমাদের উঠতে হবে। সন্ধ্যা আর তরুণীমা, তোমরা এখানে নিরাপদ নও। ফ্যাক্টরিতে যাওয়ার পথে তোমাদের দুজনকে তাহিরদের বাসায় নামিয়ে দিব। তোমরা দুজন পুরো সময় ওখানেই থাকবে। ওখান থেকে ভুলেও বেরোনোর কথা চিন্তা করবে না। আমি আর নীলাদ্র শুধু ফ্যাক্টরিতে যাব, আর পুরো বিষয়টা আমরাই হ্যান্ডেল করে নিতে পারব। কুশলের মুখে এরূপ কথা শুনে তরুণীমা দ্রুততার স্বরে বলল, না, এ হয় না। আপনি আর নীলাদ্র ভাইয়া একলা ওই শয়তানদের কাছে যেতে পারেন না। আমি আর সন্ধ্যাও যাবো আপনাদের সাথে। কুশল শান্ত স্বরে বলল, পাগলামো বন্ধ করো তরুণীমা। এমনিতেই বাবা আর দাদিমাকে ওনারা নিজেদের জিম্মায় বন্দি করে রেখেছেন। এর ভিতর তোমাদের দুজনকে ওখানে নিয়ে যাওয়া মানে চরম বোকামি করা হবে। শত্রুপক্ষদের সামনে আমাদের হাঁটু ভেঙে যেতে খুব বেশি সময় লাগবে না। তখন তোমাদের জীবন ঝুঁকির মাঝে ফেলতে পারি না আমরা। তরুণীমা কুশলের এক হাত নিজের দুহাতের মাঝে নিয়ে বলল, আপনার মাঝেই আমার জীবন বিদ্যমান আছে কুশল। আমাদের ওখানে রেখে আপনারা চলে গেলে আপনাদের সাথে যে আমাদের জীবনও নিয়ে চলে যাবেন। শুধু আমাদের শরীরটাই ওখানে পড়ে থাকবে। জীবন সঙ্গী তো তাকেই বলে যে তার সঙ্গীর ভালো খারাপ সব ধরনের পরিস্থিতিতে তার পাশে ছায়ার মতো হয়ে থাকবে। নিয়ে যান না আমাদের আপনাদের সাথে। বাঁচলে একসাথে বাঁচবো, বাঁচলে একসাথে বাঁচবো। আর মারা যাওয়া যদি নিয়তিতে আল্লাহ তাআলা লিখেই রাখেন, তবে একসাথেই মারা যাব। তবু একে অপরের থেকে আলাদা হয়ে জীবন তো লাশের মতো বাঁচতে পারবো না। কুশল শব্দ করে একবার নিঃশ্বাস ফেলে বলল, ঠিক আছে, যাবে তোমরা আমাদের সাথে। সন্ধ্যার কান্না এখন পুরোপুরিভাবে থেমে গিয়েছে। অতপর ওরা চারজন চৌধুরী মেনশন থেকে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে নারায়ণগঞ্জের সেই ফ্যাক্টরিতে যাওয়ার উদ্দেশ্যে। বেশ কিছু সময় ধরে ড্রাইভিংয়ের পর অবশেষে কুশল ওদের নিয়ে নারায়ণগঞ্জের ফ্যাক্টরিতে পৌঁছায়। ফ্যাক্টরির সামনে গাড়ি ব্রেক কষা মাত্র ছয় সাতজন গার্ডস বন্দুক হাতে গাড়ির কাছে এগিয়ে আসে। কুশল ওদের সকলকে অভয় দিয়ে শান্ত স্বরে বলল, শান্তভাবে গাড়ি থেকে নামো সবাই। কুশলের কথা অনুযায়ী একে একে ওরা তিনজন গাড়ি থেকে নামামাত্র গার্ডসরা সঙ্গে সঙ্গে ওদের দুহাত কোমরের উপর নিয়ে দড়ি দিয়ে বেঁধে ফেলে। কুশল গাড়ি থেকে নামলে একই কাজ ওর সাথেও করা গার্ডসরা। কুশল নিজের চারপাশ একবার চোখ বুলিয়ে নেয়। ফ্যাক্টরির আনাচে কানাচে বন্দুক হাতে আরও দশজনের বেশি গার্ডসরা দাঁড়িয়ে আছে। কুশলের ঠোঁটে শুকনো হাসির হালকা রেখা বিদ্যমান। গার্ডসরা ওদের চারজনকে নিয়ে ফ্যাক্টরির মূল দরজা দিয়ে ভেতরে সেই রুমের দিকে নিয়ে যেতে শুরু করে, যেখানে রায়হানুল সাগরিকাকে বেঁধে রেখেছে সাইমন সাবরিনা। ফ্যাক্টরি থেকে কিছুটা দূরে গাড়ি দাঁড় করিয়ে ভেতরে বসে আছে তাহির আর হুমায়রা। হুমায়রার পরনে গ্রামীণ সহজ সরল মেয়েদের মতো অত্যন্ত সস্তা মূল্যের বেশ পুরনো কয়েক জায়গা তালি লাগানো বাঙালি পদ্ধতিতে সবুজ পাড়ে লাল শাড়ি রয়েছে। আর তাহিরের শরীরে একটা পুরনো লুঙ্গি আর তালি লাগানো ফ্যাশফ্যাশে রঙের ফতুয়া পরা রয়েছে। ওদের দুজনের চোখে মুখে ক্লান্তির ছাপ ফুটে তোলার জন্য জায়গায় জায়গায় খুব হালকা করে কালি লাগানো রয়েছে। যেখানে ওদের প্রথমবার দেখার পর যে কেউ বিশ্বাস করে নেয় যে ওরা অত্যন্ত গরিব।
গাড়ির স্টিয়ারিং পাশে থাকা খালি জায়গায় ল্যাপটপ বসিয়ে রেখেছে তাহির, আর ওদের দুজনের দৃষ্টি ল্যাপটপের পর্দার উপরেই স্থির হয়ে আছে, যেখানে ওরা কুশলদের গাড়ি থেকে নামার পর থেকে ফ্যাক্টরির ভেতরে যাওয়ার পর পর্যন্ত পুরো বিষয়টা দেখতে পেয়েছে। তাহির আর হুমায়রার উপস্থিতি, হুমায়রার এখন বেশ ধারণা কুশলের পরিকল্পনাই একটা অংশমাত্র। হুমায়রা রাগী স্বরে বলল, এই শয়তান অমরেশ হল নিষ্ঠুর থেকে নিষ্ঠুর পরিণতি নিজ চোখে দেখার জন্য আমার ধৈর্য আর কুলাচ্ছে না তাহির।